আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর প্রভাতী অধিবা শাখার শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেকদিন যাবৎ হিসাব বিজ্ঞানের গাণিতিক বিষয় নিয়ে আলোচনা করছি। ক বিভাগ এবং খ বিভাগ থেকে তোমাদের অনেক সমস্যা উদ্ঘাটন করে সেটা সমাধান করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকে আমি তোমাদের জন্য একটু ভিন্ন টাইপের, অর্থাৎ বহুনির্বাচনী কিছু কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। অনেক সময় আমরা দেখি যে 30টা বহুনির্বাচনী প্রশ্ন তোমাদের দেওয়া থাকে, এই বহুনির্বাচনীতে অনেক সময় তোমরা কম নম্বর পাও এবং সেখানে তোমাদের জিপিএ পেতে বা জিপিএটা মানটা বৃদ্ধি হয় না এবং বা কমে যায়। তো সেক্ষেত্রে আজকে আমরা এই কারণে তোমাদের মেন বইয়ের থেকে আমি কিছু অল্প কিছু মানে 10টি বহুনির্বাচনী প্রশ্ন আমার মতো করে আজকে লিখে রাখছি বোর্ডে, সেগুলো নিয়ে আলোচনা করব যাতে তোমরা মেন বইটা পড়ো এবং মেন বই থেকে মেন বইটা ভালো করে রিডিং পড়লে আশা করি এই প্রশ্নগুলোর উত্তর করা যাবে বা উত্তর তোমাদেরকেই খুঁজে বের করতে হবে। আমি কিন্তু আজকে বহুনির্বাচনী বলতেছি কিন্তু আমি কিন্তু কোনো অপশন দেবো না, এই প্রশ্নগুলোর কোনো অপশন দেব না, তোমাদেরকেই খুঁজে খুঁজে বের করতে হবে, রিডিং পড়তে হবে এবং খুঁজে খুঁজে বের করে আমাকে উত্তর জানাতে হবে। তবে যেহেতু প্রথম দিন, আমি আজকে উত্তরগুলো বলে দিব তোমাদেরকে এবং তোমরা যখন ক্লাসটি দেখবে মেন বইটা সামনে নিবে এবং ক্যালকুলেটার নিবে, খাতা নিবে, যেটা যেগুলো গাণিতিক সেগুলো তোমরা গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা করবে, আর যেগুলো রিডিং থেকে পাওয়া যাবে অর্থাৎ রিডিং বইয়ের ভিতর পাওয়া যাবে সেগুলো বই খুঁজে খুঁজে রিডিং পড়ে খুঁজে খুঁজে বের করবে এবং প্রয়োজনে আন্ডারলাইন করবে, পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে অথবা হাইলাইটার দিয়ে মার্ক করবে, হাইলাইট করবে, তাই তো? তো চলো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই। প্রথম প্রশ্নটা দেখো, আমি এখানে লিখছি 1 নম্বর প্রশ্ন, নিট মুনাফার হার নির্ণয়ের সূত্রটা কি? এই নিট মুনাফার হার নির্ণয় করতে গেলে এই যে সূত্র লাগে সূত্রটা কি? নিট মুনাফার হার নির্ণয়ের সূত্রটি হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড অর্থাৎ ভাগ নিট বিক্রয় গুণ 100। তার মানে নিট মুনাফার হার নির্ণয় করতে গেলে আমার নিট মুনাফাকে নিট বিক্রয় দ্বারা ভাগ করতে হবে এবং 100 দ্বারা গুণ করতে হবে। এই ছিল আমার প্রথম প্রশ্নের উত্তর, তোমরা বই থেকে অবশ্যই খুঁজে খুঁজে বের করবে। 2 নম্বর প্রশ্ন, কোন ধারণা অনুযায়ী স্থায়ী সম্পত্তির উপর অপচয় ধরা হয়? তোমাদের হিসাব বিজ্ঞানের কয়েকটা নীতি বা বিধান দেওয়া আছে, যেমন সামঞ্জস্যতা নীতি, চলমান নীতি, এ ধরনের কয়েকটা নীতি দেওয়া আছে। এটা এখানে বলা আছে আমার কাছে যে কোন ধারণা অনুযায়ী স্থায়ী সম্পত্তির উপর অপচয় ধরা হয় অর্থাৎ চলমান ধারণা অনুযায়ী, চলমান ধারণা অনুযায়ী স্থায়ী সম্পত্তির অপচয় ধরা হয়। 3 নম্বর প্রশ্ন, অগ্রিম প্রাপ্ত আয়কে কি হিসাবে গণ্য করা হয়? অর্থাৎ আমরা যে আয়গুলো অগ্রিম গ্রহণ করি, অগ্রিম প্রাপ্ত আয়, এটাকে বলা হয় অনুপার্জিত আয়। তার মানে তুমি কোনো পরিশ্রম ছাড়াই যেটা পাচ্ছ, যে আয়টা তুমি গ্রহণ করতেছ, সেটা হচ্ছে অনুপার্জিত আয়। 4 নম্বর প্রশ্ন, বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নির্ণয়ের সূত্রটি কি? বিনিয়োজিত মূলধনের উপর মুনাফা নির্ণয়ের সূত্রটি, তার মানে বিনিয়োজিত মূলধনকে তুমি নিট মুনাফাকে এখানে ভাগ করতে হবে, নিট মুনাফাকে বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমার নিট বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার আমি পেয়ে যাব। তাহলে আমার প্রশ্নটি হচ্ছে যে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নির্ণয়ের সূত্রটি, অর্থাৎ নিট মুনাফা ভাগ বিনিয়োজিত মূলধন গুণ 100। 5 নম্বর প্রশ্ন হল, বিনিয়োজিত মূলধন 80,000 টাকা এবং নিট মুনাফা 10,000 টাকা হলে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার ভাগ কত? আমি কিন্তু 4 নম্বর প্রশ্নে আমি সূত্রটি তোমাদের বলেছি, 5 নম্বরে ঠিক আমি ওই সূত্রটা দিয়ে একটা গাণিতিক সমস্যা দিয়েছি। এটা তোমাকে গাণিতিক সমস্যা যেহেতু, অতএব এটা তোমাকে ওই সূত্র বসিয়ে তোমাকে এটা
বের করতে হবে যে বি নিযুক্ত মূলধনের উপর মুনাফার হার কত। তাহলে আমি সূত্র অনুযায়ী দেখো এখানে তোমরা যেহেতু ক্যালকুলেটার একটু তোমাদের অবশ্যই ভিডিওটা দেখে ক্যালকুলেটার নিবে খাতা নিবে, তাহলে আমি যে সূত্রটা বলছি যে নেট মুনাফা এখানে নেট মুনাফা কত দেওয়া আছে দেখো 10,000 টাকা আর বি নিযুক্ত মূলধন দেওয়া আছে 80,000 টাকা মুনাফার হার নির্ণয় শিখে গেলাম যে কিভাবে চলতি সম্পত্তি যদি 1 টাকা থাকে তাহলে ঠিক তোমার এই চলতি দায়ও 1 টাকা থাকতে হবে, 1 টাকা দায়ের বিপরীতে আমার 1 টাকা সম্পত্তি থাকতে হবে, এটাই হচ্ছে আদর্শ মান। চলতি তারল্য অনুপাতের আদর্শ মান, তারল্য তোমরা অবশ্যই বুঝো নগদ টাকা, তাই না? একটা ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ নগদ টাকা আছে সেটাই হচ্ছে তোমার তারল্য। অর্থাৎ এই তারল্যের আদর্শ মান হচ্ছে 1:1, অর্থাৎ 1 টাকা দায়ের বিপরীতে অবশ্যই প্রতিষ্ঠানে 1 টাকার সম্পত্তি থাকতে হবে, সমপরিমাণ সম্পত্তি থাকতে হবে, তাহলে সেটা আদর্শ মান বলে বিবেচিত হবে। 7 নম্বর প্রশ্ন দেখো, মোট মুনাফা 80,000 টাকা, পরিচালন ব্যয় 20,000 টাকা, অন্যান্য আয় 25,000 টাকা বলে নিট মুনাফা কত। আমরা বিশদায় বিবরণী করতে গিয়ে আমরা যে অঙ্কটা করার সময় সূত্রটা শিখছিলাম যে কিভাবে আমরা নিট মুনাফা পর্যন্ত আসি, প্রথমত বিশদায় বিবরণীকে 3 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ মোট মুনাফা নির্ণয় করতে হয়, দ্বিতীয়ত পরিচালন মুনাফা নির্ণয় করতে হয়, তৃতীয়ত নিট মুনাফা নির্ণয় করতে হয়। তো আমাদের এখানে কিন্তু মোট মুনাফা দেওয়া আছে, তো মোট মুনাফা যেহেতু দেওয়া আছে তাহলে মোট মুনাফা থেকে আমি যদি পরিচালন ব্যয় বাদ দিই তাহলে কি পাওয়া যাবে, পরিচালন মুনাফা পাওয়া যাবে। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করতে হয় এবং অন্যান্য ব্যয় বিয়োগ করতে হয়। যেহেতু এখানে অন্যান্য ব্যয় নাই তাহলে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিব এবং অন্যান্য আয় যোগ করব, তাহলে আমি আমার মোট নিট মুনাফা পেয়ে যাব। তাহলে এখানে দেখো যে মোট মুনাফা কত, 80,000 টাকা। আমরা এখান থেকে কি করব, যোগ করব 20,000 টাকা আর বিয়োগ করব 20,000 টাকা, যোগ করব 25,000 টাকা, তাহলে 60,000 এর সাথে আমরা যোগ করব 25,000 অর্থাৎ 85,000। এই 85,000 টাকা হচ্ছে তোমার নিট মুনাফা। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিজ্ঞাপন ব্যয় 5 বছরের জন্য 20,000 টাকা পরিশোধ করলে প্রথম বছর শেষে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত। বিলম্বিত বিজ্ঞাপন, এখানে দেখো বিজ্ঞাপন ব্যয় একটা পরিচালন ব্যয়, এটা আমরা অগ্রিম দিতে পারি। সাধারণত আমরা যখন চুক্তি করি তখন বিজ্ঞাপন হয়তো একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমরা নিয়মিত 1 বছর 6 মাস বা 3 মাস অন্তর অন্তর আমরা বিশদের বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি, সেক্ষেত্রে বিজ্ঞাপন ব্যয় আমি বিজ্ঞাপনটা 5 বছরের জন্য দিয়ে রাখছি, কিন্তু আমি প্রতি বছর যেহেতু হিসাব করব সেক্ষেত্রে বিজ্ঞাপনের যে টাকাটা আমার থেকে যাবে ওটা বিলম্বিত বিজ্ঞাপন হিসাবে বিবেচিত হবে। তো আমার 1 বছর যেটা ব্যয় হবে ওটাকে বলা হয় অবলম্বন, তাই না, বা মুছে ফেলানো বা অর্থাৎ মানে ব্যয়। তাহলে বিজ্ঞাপন আমি দিছি কত, 20,000 টাকা, 20,000 টাকা দিলাম, এই 20,000 থেকে আমার বাদ যাবে যতটুকু অবলম্বন হয়েছে মানে যতটুকু ব্যয় হয়েছে। তাই এখানে যেহেতু
আমার এই প্রতিষ্ঠা আমি 5 বছরের জন্য দিয়েছি, তাহলে 5 বছরকে 5 বছর দ্বারা ভাগ করব এবং 1 দ্বারা গুণ করব। আমি অবলোকন অংশ অবলুপ্ত অংশ বের করব যে যতটুকু আমার ব্যয় হয়েছে, তাহলে আমার এখান থেকে আমি যদি বের করি তাহলে আমার কত হয়, 4000 টাকা হয়। এই 4000 টাকা হচ্ছে অবলোকন। তো বলছে কি যে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত, তাহলে আমি এবার 20000 থেকে 4000 টাকা বাদ দিই। এই 4000 টাকা বাদ দিলে আমার আসতেছে কত, 16000 টাকা। অর্থাৎ বিজ্ঞাপন ব্যয় 5 বছরের জন্য 20000 টাকা পরিশোধ করলে প্রথম বছর শেষে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত, অর্থাৎ বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ হবে 16000 টাকা। কেমন? তাহলে আশা করি বুঝতে পারছো যে প্রথমত তোমাকে অবলম্বনটা বের করতে হবে, 1 বছরে কত টাকা আমার ব্যয় হচ্ছে। 1 বছরের ব্যয় হচ্ছে অর্থাৎ প্রথমে তুমি যেহেতু 5 বছর আছে, 5 দিয়ে 20000কে 5 দ্বারা ভাগ করবা, 1 দ্বারা গুণ করবা, তাহলে 1 বছরের ব্যয় বের হয়ে যাবে। এই 1 বছরের ব্যয়টা তুমি মোট টাকা থেকে বিয়োগ করে দিবা, বিয়োগ করবা, তাহলে তোমার বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ পেয়ে যাবা। 9 নম্বর বলছে তারল্য অনুপাত নির্ণয়ের সূত্রটি। তারল্য অনুপাত নির্ণয়ের সূত্রটি হলো চলতি সম্পত্তি ভাগ চলতি দায়। তবে একটা কথা আছে, চলতি সম্পত্তির মধ্যে সমাপনী মজুত পণ্যকে চলতি সম্পত্তি হিসাবে ধরা হয়, আবার অগ্রিম খরচকে চলতি সম্পত্তি হিসাবে ধরা হয়। তো এই চলতি সম্পত্তি থেকে আমি যখন তারল্য অনুপাতের সূত্রটি লিখব, তখন চলতি সম্পত্তি থেকে আমি সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিব। বাদ দেওয়ার পরে যেটা থাকবে ওইটাকে আমি চলতি দায় দ্বারা ভাগ করব। তাহলে আশা করি সূত্রটা তোমরা বুঝতে পারছো। ঠিক এই সূত্রটা দিয়ে আমি 10 নম্বরে একটা প্রশ্ন করছি, গাণিতিক প্রশ্ন, সেটা এই তারল্য অনুপাতেরই। দেখো, বলছি যে পাওনাদার 20000 টাকা, ব্যাংক জমা 50000 টাকা, হাতে নগদ 10000 টাকা হলে তারল্য অনুপাত কত? তাহলে এখানে পাওনাদার কি, তোমরা অবশ্যই জানো যে পাওনাদার হচ্ছে একটা দায়, অর্থাৎ চলতি দায়। চলতি দায় কি? চলতি দায় হচ্ছে যে সকল দায় স্বল্প মেয়াদে, অর্থাৎ খুব দ্রুত তোমাকে পরিশোধ করতে হয়, তার মানে 1 বছরের, অবশ্যই 1 বছর সময়ের মধ্যে। আর চলতি সম্পদ অর্থাৎ যে সকল সম্পত্তি খুব দ্রুত নগদায়ন করা যায়, অর্থাৎ 1 বছরের ভিতর তোমাকে নগদায়ন করতে হবে, সে সকল সম্পত্তিকে বা সম্পদকে চলতি সম্পত্তি বলে। যেমন এখানে ব্যাংক জমা, অর্থাৎ ব্যাংকের জমাকৃত টাকা আমি অবশ্যই যে কোনো মুহূর্তে আমি তুলতেও পারি, আবার ব্যাংকে জমাও দিতে পারি। নগদ টাকা আমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি যে কোনো পরিমাণ টাকা আয়ও করতে পারি, ব্যয়ও করতে পারি, এরকম একটা অপশন আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যাংক জমা এবং হাতে নগদ, এই দুটো হচ্ছে সম্পত্তি, অর্থাৎ চলতি সম্পত্তি, পাওনাদার চলতি দায়। তাহলে আমি এখানে সূত্রটা বলছি, তাহলে আমার এখানে যেহেতু আমার হাত সমাপনী মজুত পণ্য নাই, অগ্রিম খরচ নাই, শুধু আছে চলতি সম্পত্তি, তাহলে দুটো চলতি সম্পত্তি আছে, অর্থাৎ ব্যাংক জমা আছে 50000, হাতে নগদ আছে 10000, তাহলে এই দুটো যোগ করলে কত হয়, 60000, আর পাওনাদার আছে 20000, পাওনাদার আছে 20000। তাহলে এই দুটোকে তোমার নিয়ম হচ্ছে যে হর লবকে হর দ্বারা ভাগ এবং হরকে হর দ্বারা ভাগ, অর্থাৎ তোমার 60000কে যদি তুমি ভাগ করো 20000, তাহলে 3 পাওয়া যায়, আর 20000কে 20000 দ্বারা ভাগ করলে 1 পাওয়া যায়, অর্থাৎ 3:1। এখানে তাহলে তারল্য অনুপাত, যেহেতু অনুপাত বলছে অবশ্যই অনুপাতে বের করতে হবে তোমাকে, তাহলে তারল্য অনুপাত কত পাইলাম আমরা, 3:1। 10 নম্বর প্রশ্নে এটাই ছিল। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমরা এই বহুনির্বাচনী ক্লাসটা অবশ্যই দেখবে, এবং এই ক্লাসগুলো দেখলে তোমাদের বহুনির্বাচনীর জন্য অনেক উপকারে আসবে। আর পরবর্তী ক্লাসে আমরা, আজকে যেহেতু আমি প্রথম বহুনির্বাচনী প্রশ্নের প্রথম ক্লাস, এ কারণে কিছু গাণিতিক দিয়েছি, দু একটা গাণিতিক এবং দু একটা বর্ণনামূলক, আমরা আগামীতে গাণিতিক কিছু বহুনির্বাচনী নিয়ে আবার পরবর্তী ক্লাসে হাজির হব। এ পর্যন্ত আজকে এখানে শেষ করছি, আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।